একজন ডাক্তার যখন রোগীর সেবা করতে গিয়ে করোনায় আক্রান্ত হচ্ছে তখন তাকে 5 থেকে 10 লক্ষ টাকার চিকিৎসা বিমার ঘোষণা করা হচ্ছে। একজন ব্যাংকার যখন তার ক্লায়েন্টের সেবা করতে গিয়ে করোনায় আক্রান্ত হচ্ছে তখন তাকে 5 থেকে 10 লক্ষ টাকার চিকিৎসা বিমা ঘোষণা করা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আপনারা জানেন যে সাংবাদিক যে বীর সৈনিক টোটাল জাতির জন্য চেষ্টা করছে, টোটাল জাতির জন্য কষ্ট করছে, সে যখন করোনায় আক্রান্ত হচ্ছে তখন তাকে কোনো ভাতা বা দূরের কথা বেতন না দিয়ে তাকে চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা এই ভদ্র সমাজে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা চলতে পারে না, পারে না, পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাই। এই করোনা মহামারী পরিস্থিতির মধ্যে দিয়েও আজকে আমরা বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থীরা তাদের দায়বদ্ধতার জায়গা থেকে আজকে গণমাধ্যমের কর্মী ছাঁটাই এই এই অযৌক্তিক অমানবিক যে সিদ্ধান্ত আমাদের গণমাধ্যম সম্পাদকেরা এবং মালিকেরা নিয়েছে সেই অযৌক্তিক অন্যায্য দাবির প্রতিবাদে আমাদের শিক্ষার্থীরা পাশে দাঁড়িয়েছে, মানে এই মানববন্ধনের আয়োজন করেছে। আমি আমাদের এই শিক্ষার্থীদের মানববন্ধনে আমি একাত্মতা প্রকাশ করছি যে করোনা কোভিড-19 একটা অজুহাত মাত্র। গণমাধ্যম, প্রথম সারি গণমাধ্যমগুলি দীর্ঘদিন ধরে তারা পাইতারা করছিল গণমাধ্যমের কর্মী ছাঁটাই করার জন্য, কিন্তু তারা পারছিল না। কিন্তু এই করোনাকে অজুহাত হিসেবে তারা ব্যবহার করে আজকে তারা এই সিদ্ধান্ত নিচ্ছে। একটি গণমাধ্যমকে টিকে রাখার জন্য অনেক পলিসি হইতে পারে, আপাতকালীন সময়ে আমরা অনেকভাবে আজকের এই বিপদকে কাটাই উঠতে পারি সম্মিলিত প্রয়াসে। কারণ আপনি বেতন কমিয়ে দিতে পারেন, আপনি আপনার ব্যয় সংকোচন নীতি অবলম্বন করতে পারেন। আমরা জানি বিভিন্ন ধরনের ব্যয় সংকোচন নীতি রয়েছে, এই পথে না গিয়ে আপনারা কি অমানবিক সিদ্ধান্তের দিকে ধাবিত হচ্ছেন, যা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত ন্যাক্কারজনক এবং অমানবিক আমরা মনে করি। কারণ গণমাধ্যমের সঠিক ভূমিকা ছাড়া এই রাষ্ট্রীয় কাঠামো কখনো সঠিকভাবে পরিচালিত হতে পারে না। দেশের প্রথম সারির দৈনিকগুলো নির্বিচারে কর্মী ছাঁটাই করছে। আমরা সারা দেশের সাংবাদিকতা বিভাগের শিক্ষকেরা একটা ভিডিও বিবৃতি দিয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরিফিন সিদ্দিক, সাবেক প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান স্যার সহ আমরা মিডিয়ায় একটা বিবৃতি দিয়েছিলাম যে আপনারা কর্মী ছাঁটাই বন্ধ করেন, কর্মী ছাঁটাই বন্ধ করে বিকল্প পথ ভাবেন। আমরা এই বিবৃতি দেওয়ার পর তারা কিছুদিন কর্মী ছাঁটাই বন্ধ রেখেছে, আবার আমরা যখন চুপ করেছি আবার তারা কর্মী ছাঁটাই শুরু করেছে। আজকে বাংলাদেশের প্রথম সারির দৈনিকগুলো 30-40 জন 50 জন করে সাংবাদিক ছাঁটাই করে, এরকম অমানবিক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা বলেছি যে সাংবাদিক ছাঁটাই কোনো সমাধান হতে পারে না। আপনার যদি মাথা ব্যথা করে তাহলে তো আপনি মাথা কেটে ফেলে সমাধান করতে পারেন না। আপনার যদি করোনার কারণে লস হয়ে থাকে আপনি প্রয়োজনে বেতন কমিয়ে দেন, আপনি প্রয়োজনে পৃষ্ঠা সংখ্যা কমিয়ে দেন, সার্কুলেশন কমান, ব্যয় সংকোচনের নানান পদ্ধতি আছে। যদি না বুঝেন আমাদেরকে নিয়ে বসেন, আমরা কথা বলি, ব্যয় সংকোচনের পদ্ধতি অবলম্বন করে আপনারা চলুন। কিন্তু কর্মী ছাঁটাই করে যে অমানবিক এবং অযৌক্তিক সিদ্ধান্ত আমরা নিচ্ছেন, এই ধরনের সিদ্ধান্ত ন্যাক্কারজনক সিদ্ধান্ত। সাংবাদিকতায় আমরা যারা পড়াই আজকে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজকে যারা মেধাবী শিক্ষার্থী বলে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা সাংবাদিকতা আসতে চাইবে না। তাহলে সাংবাদিকতা কার হাত দিতে চান আপনারা? এই সাংবাদিকতাকে আপনারা যেখানে আজকে নিয়ে যাচ্ছেন, এটি সাংবাদিকতায় যারা সংশ্লিষ্ট সাংবাদিকতার শিক্ষক শিক্ষার্থী সবার জন্য দুঃখজনক। আমরা বলবো আপনারা অনতিবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে আসেন। যতদিন আপনারা এরকম অন্যায্য অমানবিক কাজ করবেন ততদিন পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ জানিয়ে যাব। যে অমর্ত্য সেন বলে গিয়েছেন, যদি কোনো দেশের গণমাধ্যম সুষ্ঠুভাবে কাজ করে তো সে দেশে দুর্ভিক্ষ আসতে পারে না। কিন্তু দেখছি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের গণমাধ্যমের অনেক অবদান। আমরা যদি 1971 দেখি, আমরা যদি ভাষা আন্দোলন দেখি, সব ক্ষেত্রেই আমাদের গণমাধ্যমের অবদান ছিল। কিন্তু সেই গণমাধ্যমের টুটিকে চেপে ধরা হচ্ছে। আমাদের গণমাধ্যমের প্রাণ হলো সাংবাদিকরা, কিন্তু সেই সাংবাদিক বিন্দুদের কী করা হচ্ছে? আমাদের গণমাধ্যম থেকে তাদেরকে ছাঁটাই করা হচ্ছে। এবং একই সাথে আমি বলতে চাই, বাংলাদেশের প্রায় 20টার মতো পাবলিক ইউনিভার্সিটি এবং আরও 20টার মতো প্রাইভেট ইউনিভার্সিটিতে এই সাংবাদিকতা ডিসিপ্লিন পড়ানো হচ্ছে। তাহলে এই যে শিক্ষার্থীরা, এখানে প্রায় 10-15 হাজার শিক্ষার্থী, তারা যাবে কোথায়?
তাদের গণমাধ্যমে তারা একবুক স্বপ্ন নিয়ে আসে, তারা চাই চ্যালেঞ্জিং একটা পেশা হিসেবে, কিন্তু সেই চ্যালেঞ্জিংয়ের পেশায় যখনই তাদের পেটে এক প্রকার লাথি মেরে বের করে দেওয়া হয়, তো আমি মনে করি সেটা একদমই অনার্য। অনার্য কার্যক্রমের বিরুদ্ধে আমরা সচেতন সমাজ, আমরা সচেতন নাগরিক সবসময় গিয়েছিলাম এবং সবসময় তাদের পাশে থাকবো। বর্তমান সরকার যাতে গণমাধ্যমের এই যে দুরবস্থাটা চলছে, এই দুরবস্থাটাই জন্য গণমাধ্যমের প্রতি একটা সুনজর দেয়, সুদৃষ্টি দেয় এবং গণমাধ্যমের এই যে ক্রান্তিকাল অবলম্বন করছে, আমরা জানি করোনাকালীন সময়ে শুধুমাত্র বাংলাদেশ না, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সহ ইভেন আমেরিকাতেও সংবাদপত্র বন্ধ হয়ে যাচ্ছে বা তাদের সার্কুলেশন কমে গিয়েছে, তো সেই সেখানে তো তারা সাংবাদিকদের বক নেয়, ছাঁটাই করে নেয়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের এই সাংবাদিকদের কী করা হচ্ছে, তাদের পেটে লাঠি মারা দেওয়া আছে। আমাদের এই পর্যন্ত আমাদের প্রায় 2000 মতো সাংবাদিককে তারা ছাঁটাই করেছে, তো আমরা চাই এই সমস্ত সাংবাদিককে আবার তাদের চাকরিতে পুনর্বহাল করা এবং অনতিবিলম্বে এই ছাঁটাই কার্যক্রম যাতে বন্ধ করা হোক। Thank you.